দর্শক, রাজধানী মহাখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনের কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিভিন্ন রকমের যে সংক্রামক, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে, ব্যাধি থেকে তারা রক্ষা পায়, সর্দি কাশি অন্য ধরনের যেগুলো আছে, অ্যাজমা, সব ধরনের কাজই ভিটামিন এর মাধ্যমে হয়ে থাকে। তো সেই জন্যই আমরা এত বড় একটা কর্মযজ্ঞ আমরা করে থাকি। স্বাস্থ্য সেবার অনেক অর্জন আছে, আপনারা জানেন, আমরা সেই অর্জনগুলো মাঝে মাঝে আমাদের মনে রাখতে হয়। আমরা যেমন এমজিডি অর্জন করতে সক্ষম হয়েছি, আমাদের কিছুদিন আগেও আমাদের দুইটি অর্জন আমরা পেয়েছি, কালাজ্বর নির্মূল করে পৃথিবীর প্রথম রাষ্ট্র এবং একমাত্র রাষ্ট্র যে কালাজ্বর নির্মূল করেছে এই পৃথিবীতে, এটা হলো বাংলাদেশ। সেটা আপনাদের অর্জন, আপনারা কাজ করেছেন। এবং ফাইলেরিয়াস যেটা আছে এটাও একটা বড় অর্জন, এই বাংলাদেশের একটা বড় অর্জন, এশিয়ার মধ্যে এই আমার মনে হয় যে 20তম রাষ্ট্র না কততম রাষ্ট্র জানি এই ফাইলেরিয়াসিস নির্মূল হয়েছে। এবং আরেকটি বড় অর্জন যেটা প্রথম কোনো বাংলাদেশি, কোনো বাঙালি এই 50 বছরে স্বাধীনতার পরে থেকে যে একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি পদ পেয়েছে যে নির্বাচনের মাধ্যমে, সেটা হলো আমাদের রিজিনাল ডাইরেক্টর হয়েছেন সাইমা ওয়াজেদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। এটা আমরা, এটা বাংলাদেশের জন্য একটা সম্মান, গৌরবের বিষয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে আশেপাশের দেশ, বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল, শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাশীল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থাশীল। সে কারণেই তারা এই 8 ভোটে, আমরা 8 ভোট পেয়েছি আর আমাদের যে অপোজিশন ছিল সে 2 ভোট পেয়েছে। তো এতখানি ব্যবধানে 10-11টি রাষ্ট্রের মধ্যে